আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। এই তো আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা সকাল সকাল ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আজকে কী কী রান্না করব। আমি আজকে রান্না করব ডাউল ভুনা আর শিম দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমাদের দেশে কীভাবে ডাউল ভুনা করি এটাই আপনাদের কাছে শেয়ার করব। আমি এখানে প্রথমে তেল, কাঁচামরিচ কটা, মানে অল্প কয়েকটা কেটে নিলাম, বেশি ঝাল করে রান্না করব না। আর রসুন পেস্ট কুচি করে নিলাম। তো এটাকে কতক্ষণ আমি লাল করে ভেজে নেব, এত বেশি না, হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেব, আর কিছু দেব না। তো এইভাবে আজকে ডাউলটা রান্না করব আমি। তো হয়তো অনেকটা বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ কতক্ষণ ভেজে হালকা একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য, যেন মশলাটা না পড়ে যায়। এতো হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার কতক্ষণ কষে ডালটা দিয়ে দেব। আমি ডালটা ভিজাইও নাই, কোনো কিছু করে নাই, বাস দুটা ধোয়া দিয়ে দুইবার ধুয়ে তো ডালগুলো দিয়ে দিলাম। একটু বেশি করে ডাউল দিলাম, কারণ ডালটা বোনা বোনা করব, এত বেশি জুলো থাকবে না, এত বেশি মানে ঘন পানীয় থাকবে না এরকম আর কি, আর এত বেশি শুকনো থাকবে না। তো ডালটা এবার কতক্ষণ এভাবে ভাজে, তারপর হালকা জল দিয়ে আবার কষাবো আমি। তো দেখতেই থাকেন। কষানো শেষ, এবার পানি দিয়ে দিলাম। এবার এভাবেও অনেকক্ষণ কষাবো। কষায় তারপর আমি এখানে আবার আস্ত কাঁচামরিচ দিলাম আর টমেটো কয়েকটা দিয়ে দিলাম। টমেটো যেন গলে যায়, আস্তে আস্তে রাখবো না। আর ঝুলো বেশি করে দিয়ে দিলাম, যেন ডালটা মাখামাখা হয়ে যায়, ডাল বোনা হয়ে যায়। আর এখানে শিম রান্না করব, তাই প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আর মাছগুলো ভেঙে রান্না করব। তো এই তো তিন টুকরা পাঙ্গাস মাছের পিস দিয়ে দিলাম। তো মাছগুলো ভাজা শেষ, কষানো শেষ, এবার শিম আর আলুগুলো দিয়ে দিলাম। একেবারে শুটকির তরকারির মতো রান্না করব, শুকনো শুকনো করে। তো এভাবে শিমগুলো ভালোই লাগে, কারণ এই শিমগুলোতে বিচি কম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।